ঘুরে বেড়াতে আমার বেশ ভালো লাগে, আর সেটা যদি হয় স্কুলের বন্ধুদের সঙ্গে তাহলে তো কথাই নেই। এই তো কয়েকদিন আগেই আমরা স্কুল থেকে শিক্ষা সফরে গিয়েছিলাম, সে কি আনন্দ হয়েছিল সেদিন তা বলে বোঝানো যাবে না। আমরা এবার দশম শ্রেণীতে উঠেছি, তাই স্কুলের নিয়ম অনুযায়ী এবার আমাদের শিক্ষা সফরে নিয়ে যাওয়া হয়। শিক্ষা সফরে আমরা গিয়েছিলাম কক্সবাজার। সমুদ্র সৈকতের পাশাপাশি আমরা ঘুরে দেখেছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। এখানে বিশাল অ্যাকুরিয়ামে সাগরতলের নানা প্রাণী রাখা আছে। জানা গেল এখানে প্রায় 50 প্রজাতির মাছ এবং সামুদ্রিক প্রাণী রয়েছে। মাছের মধ্যে পিরানহা, হাঙর, জায়ান্ট ক্যাটফিশ, গোল্ডফিশ, ভুতছুরি মাছ, গৌরামি ফিশ, কয়েক ধরনের চিংড়ি ইত্যাদি। এছাড়াও রয়েছে নানা প্রজাতির কাঁকড়া, কচ্ছপ, অক্টোপাস ও জেলিফিশ। মাছ দেখার চেয়ে মাছকে নিজ হাতে খাবার খাওয়াতে আমার বেশ ভালো লেগেছে। এই বিশাল অ্যাকুরিয়াম ঘুরে মনে হয়েছে এটা আসলে একটি শিক্ষা সফর আমাদের। এই ভ্রমণ থেকে আমরা অনেক কিছুই জেনেছি। অঙ্কন শিকদার, হ্যালো ডট বি নিউজ 24.com, রাঙামাটি।